আমরা যারা ভাগে পাবো বডি হচ্ছে 46 লম্বা 54 নেন আপু জানা জান মানে এটা নিয়ে যা জানা ছিল সব জানা শেষ শুরু করতেছি ঠিক আছে সো এই যে দেখেন এই ড্রেসটা এই মানে ফুল সেটটা আজকে যতগুলো আপু পাবেন আমাদের মোস্ট ফেমাস একটা জিনিস বলতে পারেন এটা পুরো থ্রি পিসের একটা সেট থ্রি পিস বলতে আপু আমরা এটার সাথে কি কি পাচ্ছি আমরা একটা ইনার কেপ পাচ্ছি আমরা একটা স্কার্ফ পাচ্ছি আর একটা গাউন পাচ্ছি হ্যাঁ তো ফার্স্টে যদি আমি আপনাদেরকে সরি ফার্স্টে যদি আমি আপনাদেরকে গাউন থেকে দেখাই যে গাউনে কি আছে না আছে ধরেন আমি কোটিটা এখন খুললাম ঠিক আছে এবং এবার এটার কালার আপু এত স্মার্ট কালার এসেছে এই কালার দেখে আপু মানে এমনি হচ্ছে মন খুশি হয়ে যায় কারণ এটা এত স্মার্ট লুকিং কালার এবার আমি আপনাদেরকে এটার শুরু থেকে অ্যাডভান্টেজেস বলি যারা অর্ডার দিতে চান না ইনবক্সে চলে যান বডি হচ্ছে 46 লম্বা হচ্ছে 54 অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার দিয়ে দেন ভাগে পাবেন না এটা এটা আমাদের এত ডিমান্ডের জিনিস এটা ভাগে পাওয়া মুশকিল হয়ে যাবে ঠিক আছে এটা ভাগে পাওয়া মুশকিল হয়ে যাবে তো আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে বুঝিয়ে দেই যেমন প্রথমে আগে আমি গাউন বুঝাবো ঠিক আছে তিনটা পার্টের নাম্বার ওয়ান পার্ট হচ্ছে আপনার মেইন জিনিস যেটা হচ্ছে ইনার গাউন এই যে গাউন পোর্শনটা না এটার বডি হচ্ছে এই যে দেখেন এটার চেস্ট হচ্ছে 46 লম্বাই হচ্ছে 54 বাংলা ভাষায় কথা বলছি একটাই সাইজ আর কোন সাইজ নেই মানে একটাই সাইজ কিন্তু ঠিক আছে বডি হচ্ছে 46 আর উপরে কোনো সাইজ নাই নিচে যত আপসে চাপিয়ে নেবেন লম্বাই হচ্ছে 54 এবার গাউনের হচ্ছে আপনারা সুন্দর স্লিভস এর এই পোর্শনে সুন্দর ডিজাইন পাবেন দোনোটা স্লিভস এর নেকের এই সাইডে খুব সুন্দর প্যানেল ওয়ার্ক পাবেন আর পুরো গাউনের নিচে পাবেন এবার আপু আপনাদেরকে একটা কথা বলি আমি দেখবেন যে এই ধরনের গাউন আমি এটা আমি জাস্ট একটা আপনাদেরকে একটা নর্মাল বুদ্ধি দেই ধরেন এই গাউনটা বা এই সেটটা আপনার আম্মু নিল আপনার আম্মু হিজাবিয়ান হ্যাঁ এই গাউনগুলোর অ্যাডভান্টেজ কি জানেন আপনি এই গাউনের সাথে ধরেন আমার এখানে তো এখন একটা শাল নাই ওখান থেকে যদি আমি কোনো একটা মানে আপনি এই গাউনের সাথে আপনি শাল মানে এনিথিং আপনি ক্যারি করতে পারবেন যেমন আমি একটু এক্সাম্পলের জন্য বুঝিয়ে দিচ্ছি যেমন ধরেন আমাদের যে এরকম কোটিগুলো আছে না লং লং কোটিগুলো থাকে মানে এই ধরনের একটা গাউন থাকা যে কি হেল্পফুল আপনি কোনো একটা কোটির সাথেও দেখেন এই গাউনটা পরে বেরিয়ে যেতে পারবেন এমন না যে আপনার এটাই ক্যারি করতে হবে এটা সেট আর এটা তো এবার যেই সুন্দর আসছে প্রত্যেকটা আপুকে স্মার্ট লাগা বাধ্যতামূলক এটা তো হচ্ছে 1890 টাকা এটা আমি আপনাদেরকে জাস্ট একটু এক্সাম্পল দেওয়ার জন্য বুঝালাম তাহলে আমাদের গাউন নিয়ে আমরা পুরো ক্লিয়ার হ্যাঁ পুরো গাউন কিন্তু আমরা বুঝে গেলাম লম্বা 54 বডি 46 এর উপরে কেউ অর্ডার দিবেন না এবার চলে আসেন আপু একটা স্কার্ফ পাচ্ছি সাথে দাঁড়ান আমি এটা পরা থাকি আর না হলে আবার পরে আপনারা বলবেন যে আপু কি এটার সাথে কি আর কিছু নাই নাকি এটা আবার পরা থাকি আর না হলে আপু কেমন আছো আপু আমি একটা থ্রি পিস হইছে কি সব কাজ উঠে যাচ্ছে নাজনীন আক্তার নাজু ইনবক্সে জানান আপু ইনবক্সে কোন কাজ উঠে গেল ওইটা ইনবক্সে জানান আপু আপু আমি তোমার পেজে নতুন বাট অর্ডার করে কিছু পেলাম না আপু কমেন্ট পড়ো না আপু দাঁড়ান আপনাদেরকে আজকে আজকে 200 টাকায় কোন আপুকে দিব বলেন তো 200 টাকাতে কাকে দিব আচ্ছা আমি ইজি করে দেই হ্যাঁ দিব আচ্ছা দুজনকে দিব না এত 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 বড় মন করার দরকার নাই লাইভে যারা আছেন যারা নতুন আপুরা আছেন জাস্ট কমেন্ট করেন নতুন পুরানরা পুরান লেখেন দেখি আজকে কোন দল জিতে পুরান জিতে যেই দলের কমেন্ট বেশি থাকবে সেই দলের মধ্যে থেকে উইনার নিব সেই সেই দলের মানুষ যেই যার নাম পিক হবে 200 টাকা শুরুরটা বিল হবে হ্যাঁ আজকে সেকেন্ড রেসও যদি 200 টাকাতে কোনো আপুকে উইনার নেই সেও জিতবেন আচ্ছা তারপরে আমি যেটা দেখাচ্ছিলাম এই হচ্ছে স্কার্ফ গাউন কিন্তু গেল গাউন কিন্তু বুঝিয়ে দিলাম ইনার গাউন এবার চলে আসেন স্কার্ফের পোর্শনে ফুল স্কার্ফ আপু দুবাই সিল্ক ম্যাটেরিয়ালে একটা পোর্শন পুরোটা এমসি পাথর দিয়ে কাজ করা অরিজিনাল এমসি পাথরের কাজ আছে পুরো এই সাইড জুড়ে ঠিক আছে লং সাইডে কিন্তু শর্ট সাইডে কিন্তু কাজ না একদম লং সাইডে কাজ আমাদের এগুলো হিউজ বড় থাকে এবার আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাই আপনি ধরেন এটার অ্যাডভান্টেজ দেখেন আপু আমার কিন্তু মেইন জিনিস বোঝানো শেষ বডি কত লম্বা কত আমি কিন্তু বলে দিয়েছি চালা কাপুরা ইনবক্সে গিয়ে অর্ডার দেন এটা ভাগে পাবেন না মানে অ্যাড্রেস ফোন নাম্বার ড্রেসের ছবি এই দেখেন ধরেন আপনি কোন হসপিটালে যাচ্ছেন বা আছে না যে আমি এমন দাঁড়ান আমারটা তো আমি তো হিজাবিয়ান না বা এই দেখেন ফিতাটা খুলে দিলাম আপনারা তো হিজাবিয়ানরা তো আর ফিতা পরে মানে ফিটিংস রাখবেন না সো যারা হিজাবিয়ান আছেন
আপনি নরমাল দেখেন চুল ভুল কোথা দিয়ে বের হয়, কি যে সমস্যা। মানে আমি কি বোঝাতে চাচ্ছি, এটা নিয়ে আপনি হঠাৎ হসপিটালে যেতে হচ্ছে, এখানে যেতে হচ্ছে, সেখানে যেতে হচ্ছে, আপনি উপরে একটা পড়লেন না, আপনি এভাবে বের হন। ট্রাস্ট মি ডিয়ার, আপনাকে সুন্দরের থেকে বেশি স্মার্ট লাগবে এটা, এতটা স্মার্ট লুকিং এ করা গেল তো এটা আপনাদের একটা লুক ক্রিয়েট হবে। আর যেহেতু সাইডে কাজ, আপনারা সুন্দর করে স্কার্ফ পরলে আপনাদেরকে আরোই ভালো লাগবে। আর এই হচ্ছে আমাদের লাস্ট জিনিস, কোটি। এখন কোটি দেখিয়ে প্রাইস, কোটি দেখিয়ে বের হচ্ছে। আপু দাম কত? যারা লাইভ দেখছেন, যারা লাইভ দেখছেন কি করবেন, যারা লাইভ দেখছেন একটু লাভ লাইক দিয়ে দিয়েন, যারা লাইভ দেখছেন একটু খানি লাভ লাইক দিয়ে দিয়েন। দাঁড়ান একটা সেকেন্ড, একটা মিনিট। আচ্ছা আপু, আমি নতুন পুরান আপু ইনবক্সে মেসেজ দিয়েছি, অর্ডার দিয়েছি, রিপ্লাই আসেনি এখনো। আপনি যেই অর্ডারটা দিয়েছেন সেই অর্ডারটা এখন এই মুহূর্তে আবার দিয়ে রাখেন, ঠিক আছে? যেই অর্ডারটা দিয়েছেন সেটা এই মুহূর্তে এখন আবার প্লেস করে রাখেন, ওকে? দাঁড়ান একটা সেকেন্ড, আমাকে খালি প্লিজ বলছি একটু মনে করিয়ে দিবেন। হ্যাঁ, আমি মানে বোরখাটা দেখি আপনাদেরকে, কিন্তু ব্লাউজ কত সাইজ পর্যন্ত অর্ডার দিতে পারবেন, কি করতে পারবেন না করতে পারবেন বলে দিব। আর যারা প্রি অর্ডার দিতে চেয়েছিলেন, আগের বার তো কোনো প্রি অর্ডার নেওয়া হয়নি, এবার আমি যখন একটু বলবো তখন একটু মনোযোগ সহকারে শুনবেন। আমাকে শুধু এটার দামটা বলার পর একটু লিখে দিবেন যে আপু ব্লাউজ, মানে আপু ব্লাউজ 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 করতে থাকবেন, ঠিক আছে? মানে একদম ব্লাউজ ব্লাউজ করে আমার মাথাটা নষ্ট করে দিন। আমি আজকে চোখের সামনেই কিন্তু আবার রাখছি, ভুলে যাই এত কিছু মাঝে, না ছোটখাটো জিনিস ঠাস করে ভুলে যাই। আর এই হচ্ছে আপনাদের মানে গাউনের উপরে, এই হচ্ছে আপনাদের ইনার কোটিটা, ইনার কেপটা, যেটা আপনি খুব সুন্দর এখানে একটা টিপ বোতাম আমরা দিয়ে দিয়েছি, এই দেখেন সুন্দর করে লাগিয়ে নিতে পারবেন। এটার ব্যাক সাইড এর হাফ পর্যন্ত কাজ আছে, আর এই হচ্ছে ফুল জিনিসটা। মানে এটা নিয়ে আর বোঝানোর কিছু আছে? সবাই তো কম বেশি এটা জানেন, আমার পেজের সবাই তো কম বেশি এটা জানেন। জাস্ট দেখেন কি সুন্দর একটা জিনিস, কি যে সুন্দর একটা জিনিস। আমি একটু আলাদা করে একবার ধরে বুঝাই দেই। এই যে এটা হচ্ছে আপনার তিন নাম্বার পার্ট। এরকম একটা জিনিস কিনতে বাইরে থেকে কত পরিমাণে যে টাকা লাগে, কত পরিমাণে যে টাকা লাগে, যারা লাইভ দেখছেন একটা লাভ অথবা একটা লাইক অবশ্যই একটু ভিডিওতে দিয়ে দিয়েন, ঠিক আছে? একটা লাভ অথবা একটা লাইক। স্লিভস এর সাইডটা দেখেন, অল ওভার স্টোনিং করা। হ্যাঁ, আর এই প্যানেলটা পুরো প্যানেলটাই জুড়ে হচ্ছে আপনার স্টোন 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 স্টোন, হাজার 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 স্টোনিং এর কাজ। সো আপুর দেখানো শেষ, পুরো রাউন্ড ঘুরে একদম অল ওভার কিন্তু স্টোনিং করা শেষ। নেন লাস্ট বারের মতো, এটার আমি শুধু বডি কত লম্বা কত এখন বলবো, দেন আমাদের প্রথম ড্রেস আজকে শেষ। আমি একবার আপনাদেরকে হিজাবটা মাথায় দিয়ে টোটাল গেট আপটা দেখিয়ে দিই। দেখানো কিন্তু শেষ, ঠিক আছে? এখন যদি কোনো মানুষ ডিটেলস না শুনে থাকেন, সেই মানুষ এখন ডিটেলস শুনে নেবেন মনোযোগ সহকারে। আর এই হচ্ছে হিজাবিয়ানরা, এই যে আমি জাস্ট এমনি মাথায় কাপড়টা দিয়ে জাস্ট একটা মানে দেখানোর জন্য দেখাচ্ছি। হ্যাঁ, পুরো তো আমার আম্মা জাস্ট আমি দাঁড়ান এই যে মানে হিজাবিয়ানরা যখন মানে এই যে পুরোই কাভার হয়ে যাবেন, কারণ এটার এই সাইডও কাভার হওয়া, সব দিকই কাভার হওয়া। হ্যাঁ, এটা যদি খুলে দেন তাহলে হচ্ছে এই যে, ঠিক আছে? ডান ডান, থ্যাংক ইউ সো মাচ, বোঝানো শেষ এটা। এবার এটাকে এখানে রাখি, ওকে মামা। আচ্ছা, ফর দ্য লাস্ট টাইম কি আছে না আছে শুনে নেন, এক মিনিট এটার ডিটেলস বলে এটা চেঞ্জ করে দিচ্ছি, ওকে?
ম্যাম যতগুলো আপু আজকে আমাদের এই সেটটা নিতে পারবেন ফর দা লাস্ট টাইম বলে দিচ্ছি এটার সাথে কি আছে এটার সাথে আমরা তিনটা জিনিস পাবো একটা পাচ্ছি আমরা এটার সাথে স্কার্ফ খুব সুন্দর ফুল ম্যাটেরিয়াল দুবাই সিল্ক ম্যাটেরিয়ালের আছে চার একটা এক সাইডে অল ওভারলি পুরাটাতে এলসি স্টোনের কাজ করা আছে সেকেন্ড জিনিস হচ্ছে এই যে ভিতরের গাউনটা পরাচ্ছি এটা যেটার বডি হচ্ছে 46 লম্বাই হচ্ছে 54 স্লিভস এ কাজ পাবো নেকে কাজ পাবো পুরো গাউনের নিচে কাজ পাবো ম্যাটেরিয়াল দুবাই সিল্ক আর লাস্টলি আমরা এই আপার কেপটা পাচ্ছি যেটার ব্যাকে কাজ পুরো ফ্রন্টের এগুলো দিকে কাজ এই যে আর এখানে একটা ক্লিপ বোতাম আছে এটা ফ্রি সাইজ এটা মানে যে কোনো কিছুর উপর পড়তে পারবে সো এই হচ্ছে কমপ্লিট সেট এখন আমরা শুধু এটার প্রাইসটা জানবো আমি জাস্ট এটার সেকেন্ড কালার গাই দিয়ে এটার প্রাইস বলে দিচ্ছি আমার কিন্তু প্রাইজের জন্য সবকিছু সেট করে রাখা মানে এ টু জেড এই দেখেন আমি খালি এই যে দেখেন দেখেন আমার কিন্তু আপনাদের থেকেও বেশি তারা থাকে যে আমি কখন না জানে প্রাইসটা বলতে পারবো সেই তারাতে কিন্তু আমিও থাকি মানে প্রাইস বলার জন্য দেখেছেন হ্যাঙ্গারে আগেই হ্যাং করে রেখেছি দেখছেন হ্যাঁ আপনাদেরকে দেখাইতে গিয়ে আবার কাজ বাড়াই দিলাম দেখাইতে গিয়ে তো আবার কাজটা বাড়াই দিলাম এটা খুলে একটু আসবা এটা একটু লাগাও তো এই যে ধুর আপনাদেরকে দেখাই দিই এই যে এই হুকটা মাঝখানে খুলছি আচ্ছা আচ্ছা দাঁড়ান এক মিনিট রেডি হয়ে নিয়ে যাস আর নতুন আল্লাহ সুমাইয়া ইসলাম তানহা আপু এত নতুন লিখতে হবে না আপু তুমি ঠিক আমার মতো একদম মন আপু নতুন অর্ডার দিয়েছি দুই দিন আগে দুইটা প্রোডাক্ট বাট কেউ কনফার্ম করে নাই হবিগঞ্জ থেকে এমডি কো 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 লিলুর রহমান ভাইয়া আপনি এই মুহূর্তে এখন আমার অর্ডারটা দেন অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ঠিক আছে অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দিয়ে রেখে দেন ঠিক আছে অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে এখন লাইফ টাইম চলছে তো কারণ এখন মডারেটররা এই টাইমেরই অর্ডার নিচ্ছে আপনি আবার অর্ডারটা এখন দিয়ে রেখে দেন যেহেতু বলছেন দুই দিন আগে অর্ডার দিয়েছেন কনফার্ম হয়নি যেহেতু বলছেন দুই দিন আগে অর্ডার দিয়েছেন কনফার্ম হয়নি ওকে আমি একটু সেম আগেরটা যেভাবে এক মিনিটে ডিটেলসটা বললাম কালোটাও বলে দেই কারণ বিভিন্ন ধরনের কাস্টমার থাকে তো আপুরা একবার যদি আমি ডিটেলস হাতে ধরে না দেখাই অনেক মানুষ বলবে যে আপনি তো আপনার পড়াটা দেখিয়ে দিলেন আমাদেরটা তো দেখালেন না এরকম অনেক শুনতে হয় কি ব্যাপার এটা কই এই এই এটা হচ্ছে আরে এই দাঁড়ান জিনিস খুঁজে পাই না আমি চাই তাড়াতাড়ি করছি আর এখানে খালি হয় লেট এই শুনো না এই হৃদয় এটার এটার ব্ল্যাক কালার গাউন খুঁজে পাচ্ছি না একটা একটা ফ্রেশ মাল দিতে বলো তো তাড়াতাড়ি আরে এই যে পাইছি 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 ওকে আসেন আচ্ছা ম্যাম এটা হচ্ছে আপনাদের আপুদের ব্ল্যাক কালারটা ঠিক আছে যেটা অল টাইম আপনাদের সব কিছুর সাথে পড়তে পারবেন এবং ব্ল্যাকটা নিলে অ্যাডভান্টেজ হচ্ছে আপনি এই কোটিটা আপু অনেক ড্রেসের সাথে ক্যারি করতে পারবেন ঠিক আছে হিউজ খালি এটা না আপনি হিউজ হিউজ প্রোডাক্টের সাথে এটা ক্যারি করতে পারবেন সো নাম্বার ওয়ান কি আছে না আছে আমরা একটু বলে দিই এটা একটা পুরো তিনটা সেটের জিনিস শুরুতে আমরা একটা স্কার্ফ পাবো ঠিক আছে স্কার্ফটা এই মুহূর্তে আমি আর পরে দেখালাম না আপনারা মানে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না তো এখানে হচ্ছে আমরা একটা স্কার্ফ পাচ্ছি যেটা লং সাইডে এনসি পাথরের কাজ করা আছে দুবাই সিল্ক ম্যাটেরিয়াল গেল সেকেন্ডলি আমরা ইনার একটা এই যে গাউন পাচ্ছি যেটা আমাকে পরা দেখছেন এবং এই যে আমি একটু ধরে দিলাম যেটার বডি আছে 46 লম্বায় আছে 54 খুব মনোযোগ দিয়ে শুনে অর্ডার করবেন কারণ আমি যদি বলে দিচ্ছি বডি 46 তাহলে কিন্তু অন্য কোনো বডি আছে নাকি না এই কোশ্চেনটা থাকছে না একটাই সাইজ ম্যাটেরিয়াল দুবাই সিল্ক ইনার গাউনও গেল আর লাস্টলি এই যে আমাদের এই কেপটা উপর আপার পোর্শনে পরার জন্য এই কেপ হচ্ছে এই দেখেন হাতের এই দিকে আমি একটু এভাবে আমারটা ধরেই দেখাই তাড়াতাড়ি হবে হাতের এই সাইডে খুব সুন্দর প্যানেল ওয়ার্ক আর এই এইগুলো দিকে সম্পূর্ণভাবে পুরোটা এই দেখেন সম্পূর্ণভাবে ব্যাক ফ্রন্ট খুব সুন্দর করে পুরোটা ডিজাইন করা এই হচ্ছে ডিটেলস এখন আসবো আমরা প্রাইজে সো এখন চলেন এখন আমরা এটা আমি পুরোই রেখে দেই হ্যাঁ এটা ডান এটা নেই
এবার প্রাইস ঠিক আছে এই সাইড দিয়ে এটা ধরে নিলাম এখন একটা শেয়ার করে দেই আমার দরকার ঠিকানা পাবো আপু নতুন তোমার পেজে আচ্ছা জাস্ট একবার এখন আমি দাম বলে উইনার নিতে বলবো আমি বলি বারবার কমেন্ট করতে হবে না বাট যারা নতুন আছেন শুধু এখন একবার লিখে একবার লিখবেন 100 বার না জাস্ট একবার লিখে রেখে দেন 100 বার লেখার কম্পিটিশন চলছে না একবার লিখে দেন নতুন আর যারা পুরনো আপু আছেন শুধু একবার লিখেন পুরান ঠিক আছে আমি প্রাইস বলার আগে বলে দিলাম এখানের মধ্যে থেকেই নিব বাট এমন না যে আমি তো 100 বার লিখেছি আমি কেন হলাম না আমি কেন হলাম না এমন কিছু না আমি একটা শেয়ার করে দেই দাঁড়ান দেখি দাঁড়ান দাঁড়ান আমাদের ওয়েবসাইটের লিংকটা কি দেওয়া হয়েছে না তো আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান লাভ লাইট থেকে কে উইনার হয়েছে একটু নামটা বলে দেয় পরে ভুলে যাবো আজকের লাইভে লাভ লাইট থেকে উইনার হয়েছেন তনু রহমান আপু আমার লাইভে আছেন তনু রহমান আশা করি আছেন কারণ একটু আগেই লাভ লাইট দিয়েছেন তনু রহমান আপু আপনি যদি থেকে থাকেন আমাকে একটা সাড়া দেন কারণ যারা উইনার হয় তাদের তো আমার খুশি দেখতে তো ভালো লাগে আপু আপনার 200 টাকা ডেলিভারি চার্জ আপনার 200 টাকা মাইনাস হবে ডেলিভারি চার্জও ফ্রি ঠিক আছে মানে আজকে পুরো ঈদ 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 আচ্ছা এই ওয়েবসাইটের লিংকটা দাও ওয়েবসাইটের লিংক দাও ওকে বিসমিল্লাহ আচ্ছা এটাকে সাইডে ধরি আর না হলে বোঝা যায় না ওকে সো চলে আসেন এবার আপু এটা কত দামে পাচ্ছি ভাই পরিস না যাই হয় ওকে বিসমিল্লাহ চলে আসেন আজকে আমাদের যতগুলো আপু আমাদের মোস্ট ডিমান্ডিং এবং আমার পেজের সব থেকে বেশি সেল করা এই ডিজাইনার আবায়া সেট বা বোরখা সেট যেটাই বলেন এটা এটা একভাবে ডিজাইনার ড্রেস আপনি হিজাব পরে ফেললে পুরো বোরখা হয়ে গেল উপরে একটা কোটি আছে সবকিছু মিলিয়ে একটা মানে আমি কম করে হইলেও এটা 1000 পিস অলরেডি সেল করেছি কালোটা হিউজ আপুদের কাছে আছে এবং এটা আগের বার আমি একটা বিস্কিট কালার এনেছিলাম বাট এবার এনেছি পুরো কফি কালার মানে আমাদের স্কিন টোনের সাথে একদম মিলে যাওয়া রং ভীষণ স্মার্ট একটা কালার সো এবার চলে আসেন কত প্রাইস এবং ডিটেইলিংস এ এটা যারাই নিবে লাস্ট বার বলছি বডি কিন্তু 46 আপনি নিয়ে চাপাবেন আপনার বডি সাইজে বাংলা ভাষায় কথা বলছি প্লিজ প্লিজ মানে অযথা আর এগুলো নিয়ে কোশ্চেন বাড়ায় না বারবার বলছি বডি 46 মানে একটাই সাইজ লম্বা 54 শেষ আপনি নিয়ে আপনার মতো চাপাবেন গেল পুরো ম্যাটেরিয়াল হচ্ছে দুবাই সিল্কের আগের বার যা নিয়েছেন সেম এজ ইট ইজ 100 তে 100 সেম আগের মতো আপার কে ফ্রি সাইজ স্কার্ফ পাচ্ছেন বিশাল লম্বা সাইজের ওগুলোর কত ইঞ্চি এগুলো আমি মাপলাম না আর ইনার গাউন তো আমি বলেই দিলাম ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা আপনি হোম ডেলিভারি নিলেও 150 আপনি এসে পরিবহনে নিলেও 150 তাহলে আপনি যেটাই নিবেন জাস্ট ড্রেসের ছবি দিবেন অ্যাড্রেস দিবেন ফোন নাম্বার দিয়ে রেখে দিবেন এই আপুগুলোর অর্ডার নেওয়া খুব ইজি এখন আপনি যত কোশ্চেন করবেন আপনার ড্রেস পাওয়ার চান্সেস তত কম আছে থাকলে নিব এই এই সেই দয়া করে এই কোশ্চেন গুলো করেন না ঠিক আছে আপনি যদি নেওয়ার হয় তখনই আমাদেরকে ইনবক্স করবেন ড্রেসের ছবি অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে লাস্ট দুইটা কথা সেটা হচ্ছে আপনারা যদি চান পেজে রিপ্লাই পেতে কিন্তু অনেক সময় লাগবে আমি লাইভ চলাকালীন বলে দিচ্ছি প্রতি লাইভে বলছি যে মিনিমাম 10 ঘন্টা সময় ধরে রাখবেন অর্ডার দিলে যে আমার লাগবেই সো এখন অর্ডার দিবেন আপনি রাতের মাঝে বিল পাবেন আর আরেকটা ওয়ে বলি যদি এই অনলাইনের হ্যাসেলে না করতে চান আমাদের ওয়েবসাইট লিংক দেওয়া আছে এবং আমার লাইফটা এখন শেষ হলেই আমি আমার ছবি পোস্ট করব না সেখানে আমি দিয়ে দিব যে ওয়েবসাইটে কিভাবে অর্ডার দিতে হয় সো কোনো দরকার নাই যারা মানে ভেজালে পড়তে চান না যারা ফ্রডের পাল্লায় পড়তে চান না ওয়েবসাইটে অর্ডার দিবেন আর লাস্ট একটা কথা বলবো প্রাইস বলার আগে ওয়েবসাইটে অর্ডার দিলে আপু অনলাইনে খবরদার অর্ডার দিবেন না আবার অনলাইনে অর্ডার দিলে ওয়েবসাইটে অর্ডার দিবেন না সম্পূর্ণ আপনার ইচ্ছা ঠিক আছে বাট যে কোনো এক জায়গায় অর্ডার দিবেন ক্লিয়ার ক্লিয়ার এবার আসেন আপু এটার দাম কত এই ধরনের একটা ডিজাইনার বোরখা সেট বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক সব জায়গাতে ওপেনলি বলছি 7000 6500 টাকার নিচে কেউ কিনে আনতে পারবেন না এবং এটা মানে কোনো এমন না যে লুকানো কোনো কিছু আপনি গিয়ে নিজে দাম দেখতে পারবেন না খালি জীবনে কখনো মানে বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্কে গেলে এই ধরনের ডিজাইনার সেটের দাম দেখবেন এবং সাধে আমি কিন্তু এটা 1000 পিস সেল করি নাই আগে তাও এত অর্ডার জানিয়েছি সেটা আমি আবার নামাবো কালার একটু ভিন্ন করে আরো সুন্দর কালার এনে যতগুলো আপু নিয়েছিলেন কত দাম পড়েছিল আমাদের এই ধরনের কোটি দিয়ে এত সুন্দর এত কাপড়ালা এত ঘেরালা জিনিস মাত্র আমরা আপনাদেরকে দিয়েছিলাম 3000 টাকাও না মানে 3500 টাকা তো ভুলেই যান 2800 না 2700 না
2690 টাকাতে, মাত্র 2690 টাকাতে আপনারা এটা আগের বার পেয়েছিলেন। এখানে দাঁড়িয়ে থেকে বলতেছি আমার এবার এটার দাম বেশি পড়েছে, এবার এটা 2790 টাকা আসে। কিন্তু কিন্তু এটা আপনাদের এত চাহিদার জিনিস, এটা কিন্তু পরবর্তীতে আর পাবেন না। কোনো আপু যদি মনে করেন আপনি এটা ঈদের জন্য নিয়ে নেবেন, আপু মানে নিয়ে নিন, মার্চে তো রোজা, মানে আর তো জানুয়ারি ফেব্রুয়ারি গেলেই মার্চ, সো আর এখন তো ডিসেম্বরের লাস্টই, কারণ এইগুলা জিনিস আপনার ঈদের যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি থেকে 5,000, 6,000, 7,000 দিয়ে কিনতে হবে। আর আপু আমরা কিন্তু এখন আপনাদেরকে আর বোরখা দিতে পারি না, এটা কিন্তু প্রমাণ যে এখন কয়টা বোরখার লাইফ পান আমাদের কাছে। আপু আমাদেরও ফ্যাক্টরি আর মানে কুলাচ্ছে না যে আপনাদেরকে আমরা 2500-2800 টাকাতে আর বোরখা করে দিব, হচ্ছে না। শুধু এটা পুরানা বলে আমি হাত পা ধরতে ধরতে এই প্রোডাক্টটা নামাইছি, আপনাদের ধারণা নাই এই প্রোডাক্ট নামাতে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে, কি পরিমাণ কষ্ট। আর কবে থেকে জানি এটার পিছে পড়তে পড়তে ফ্যাক্টরি থেকে এটা কিছু পিস বাট দাম বাড়াই দিছে, দাম কিন্তু আমি বাড়ালাম না শুধুমাত্র। বাট কেউ ভাই প্লিজ অর্ডার দিয়ে ক্যান্সেল করেন না, না নেওয়ার হলে নিয়েন না, বিকজ আমার লস হয়ে যাবে, আমার হাতে কিন্তু কিছু থাকছে না এটাতে। ফ্যাক্টরি থেকে পুরা 100 টাকা বেড়েছে, 100 টাকা বাড়া মানে বুঝতেছেন আপনাদের কাছে কিছু না, বাট মানে ডেড, আমি ডেড। সো প্লিজ যে নিবেন সেই অর্ডার দিবেন, অন্য কেউ অর্ডার দিবেন না, ঠিক আছে, মানে আমার লস করায়েন না, কারণ আমি কিন্তু আপনাদের কথা চিন্তা করে ওই 100 টাকাটা বাড়াইনি। সো আপনারা একটু যারা অর্ডার দিবেন ওই ওই ধরনের ভালো ভালো লক্ষ্মী লক্ষ্মী মানুষরাই অর্ডার দিয়েন, আজকে কোনো ওই ধরনের মানুষ আমার কাছে অর্ডার দিয়েন না, যাদের যারা মানে মেন্টালি ফিক্সড না যে আমি নিব কি নিব না, তারা আজকে দূরে থাকেন। বিকজ আমি আপনাদের জন্য যদি বাড়ালাম না, তো আপনারাও একটু যারা আসলেই নিবেন তারাই অর্ডার দিয়েন, বিকজ আমি চাই না যে কোনো রিটার্ন বা কোনো ভেজাল হোক এই ড্রেসে। যে নিবেন অর্ডার করে দিয়েন। হ্যাঁ, এবার আমরা যাব লাইভের সেকেন্ড ড্রেসে, আর এখন বলবো উইনার নিতে। এখন আমরা লাইভের মধ্যে 200 টাকাতে কোন আপু পেলো, নতুন আপু পেলো না পুরানো আপু পেলো, এখন আমরা দেখি, ঠিক আছে। আমি চেঞ্জ করে এসে উইনার নিতে বলি, আমি চেঞ্জ করে এসে উইনার নিতে বলি।